এটা ছোট একটা ওয়ালাবি, বোধহয় রাস্তা পার হতে যাচ্ছিল, তখন গাড়িতে এসে বোধহয় ধাক্কা মেরে দিয়েছে। তার কারণ এর আশেপাশেই রয়েছে প্রচুর জঙ্গল, আর এখান দিয়ে দেখো একটা গাড়িও আসছে। তো এরা অনেক সময় দৌড়োয়, দৌড়াতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগে মারা যায়। অস্ট্রেলিয়ার গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে যেমন দু ধার দিয়ে জঙ্গল দেখতে পাওয়া যায়, তেমনি ওয়ালাবি বা ক্যাঙ্গারু রাস্তার ধারে এরকম মরে পড়ে থাকতেও দেখা যায়। তবে আজকে তোমাদের দেখাবো এই দেশের গ্রামের বাড়িগুলি কেমন হয়। হ্যালো, আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়া থেকে, আশা করি ভালো আছো। আজ কিন্তু বেশ সুন্দর ঝলমলে একটা শীতের সকাল, আর এই শীতের সকালে আমরাও বেরিয়ে পড়েছি অস্ট্রেলিয়ার ইনল্যান্ড এক্সপ্লোর করব বলে। আপাতত আমরা এখন কুইন্সল্যান্ডে, আর গাড়ি নিয়ে যেতে যেতে চোখে পড়লো মানে পাহাড়ে ঘেরা একটা গ্রাম। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছো পাহাড়, আর এই রাস্তাটা কিন্তু এঁকে বেঁকে সেই পাহাড়ের দিকেই গেছে। তো এই পাহাড়ি গ্রামটা যদি আমার সাথে এক্সপ্লোর করতে চাও তাহলে অবশ্যই সঙ্গে থাকো। অস্ট্রেলিয়ার গ্রামের বাড়িগুলি সাধারণত ইট নইলে কাঠ বা টিম্বার দিয়ে তৈরি হয় এবং আয়তনেও যথেষ্ট বড়। আর এই দেশের গ্রামের রাস্তাগুলি সাধারণত হয় পাকা, সে যত প্রত্যন্ত গ্রামই হোক না কেন বেশ চওড়া পিচের রাস্তা দেখতে পাওয়া যায়, আর রাস্তার ধারেই বিশাল জমি নিয়ে হয় গ্রামের বাড়ি। কিন্তু মজার বিষয় হলো এই এত বড় বড় জমিগুলি সব আবার ফেন্স দিয়ে পুরোটা ঘেরা থাকে, আবার তাদের নিজস্ব গেটও থাকে এবং ফেন্সের গায়ে প্রাইভেট প্রপার্টির বোর্ডও লাগানো থাকে যাতে বাইরের কেউ সহজে জমির ভিতরে ঢুকতে না পারে। আর এই বড় বড় জমির ভিতরেই থাকে খামার, ক্ষেত নইলে বাগান। তবে বাড়িগুলি জানো তো মেন গেট থেকে কিন্তু বেশ অনেকটা ভিতরে হয়। এই যেমন এই খামারটার ভিতরে ওই দূরে ব্রিক্স অ্যান্ড টাইলসের বাড়িটা হলো মালিকের, আর জলের ট্যাঙ্কও রয়েছে তার নিজস্ব। আর জমির বাইরে থাকে এরকম একটা দোকান, মানে সেই দোকানে কোনো লোক থাকে না, থাকে একটা ক্যামেরা। আর যেটা থাকে যেমন তারা কিছু জিনিস বিক্রি করছে, এখানে বিক্রি হচ্ছে মধু আর কাঠ, আর এই যে অনেস্টি বক্স এখানেই আর কি টাকা দিয়ে তুমি জিনিস নিয়ে নিতে পারো। তো জিনিসের দাম বোতলের গায়ে লেখা রয়েছে, যেমন $10 আর $12-এর মধু এখানে বিক্রি হচ্ছে। আর জ্বালানি কাঠ, যেহেতু এখানে শীতকাল, এখন এবার অনেকে ফায়ার প্লেস আছে বাড়িতে, অনেকে ক্যাম্পিংয়ে যায় তো ক্যাম্প ফায়ারের জন্য তাদের কাঠ লাগে, তো সেগুলো তারা বিক্রি করছে। এবং তাদের জমিতে দেখা যায় যে অনেক বড় বড় গাছ রয়েছে চারিদিকে, তো সেই গাছগুলোকে কেটে, সেই কাঠগুলোকে কেটে কেটে তারা প্যাকেটে করে এরকম বিক্রি করে। ওই যে বড় গেট দেখা যাচ্ছে আর ওই দূরে রয়েছে বাড়ি। আর এই যে গোবর মাঠের এদিক ওদিক পড়ে রয়েছে, এগুলোও আবার ব্যাগে ভরে সার হিসেবে বিক্রি হয়। ঘোড়ার গরুর গোবর এগুলো সবই কিন্তু বিক্রি হয়, গরুর দুধ মাংস তো আছে। তো মূলত এই গবাদি পশু পালন আর কৃষিকাজই হলো গ্রামের লোকেদের এখানকার প্রধান জীবিকা। গরুগুলো দিব্যি চড়ে বেড়াচ্ছে মাঠে। আর এই বাড়িটা দেখো কি সুন্দর, কত বড় বাড়ি, কতটা জায়গা, আর তার পাশেই রয়েছে তাদের কলা বাগান। এই গেট রয়েছে কিন্তু ভিতরে যাওয়া যাবে না, নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে। তো আমি বাইরে থেকেই আর কি দেখাচ্ছি কীরকম হয়। ভিতরে দেখো এই দূরে কলা গাছগুলো রয়েছে, আর ওই লাল যে ব্যাগগুলো রয়েছে, এরকম কি হয় যে কলার কাঁধিগুলো সব এরকম ব্যাগ, এই হলুদ সাদা দেখা যাচ্ছে, বিভিন্ন বড় বড় ব্যাগের মধ্যেই কলার কাঁধিগুলো কিন্তু সব রাখা থাকে যাতে বাদুড় পোকা পাখিতে এসে আক্রমণ করতে না পারে। দেখো একটা ষাঁড় ঘাস খাচ্ছে, চারিদিকটা কীরকম জঙ্গল, মানে এরকমই আর কি গ্রামের দিকের পরিবেশটা হয়, ঝোপঝাড় জঙ্গলে ভর্তি থাকে সাধারণত। আর দূরে জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে, সেখানেই সাধারণত ওই জলাশয়ের জলই সাধারণত পশুদের খাবারের জন্য কিংবা চাষবাসের কাজে ব্যবহৃত হয়। আর এই দেশের সমস্ত গ্রামের বাড়িতে কিন্তু আলাদা আলাদা নাম্বার থাকে, আর সেই নাম্বারগুলো সাধারণত লেটার বক্সের গায়ে সেগুলো লেখা থাকে, আর থাকে ক্যামেরা সমস্ত বাড়ির গেটগুলিতে। আর জমির ভিতরে
মানে প্রপার্টির মধ্যে ঢুকতে হলে কিন্তু মালিকের অনুমতি অত্যন্ত এক ভীষণভাবেই আবশ্যক। তার কারণ কেউ যদি বিনা অনুমতিতে ঢোকে তাহলে তো তার জরিমানা হবে, এমনকি কোর্ট কেসও হতে পারে। আর এরকম পিন নাম্বার থাকে, সেইখানে পিন এন্টার করলেই এই গেট তখন খুলে যায়, তখন আর কি ভিতরে ঢোকা যায়। এবং দেখো ভিতরে দেখা যাচ্ছে একটা ট্র্যাম্পোলিন রয়েছে, তারপরে দোলনার ঝুলছে গাছের মধ্যে। যেহেতু শহরে যেমন কি প্রচুর পার্ক থাকে, কিন্তু গ্রামে তো সেগুলো থাকে না, তো বাড়িতেই এরা বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করে। মুরগি পোষে অনেকে গ্রামে, তো কত মুরগি রয়েছে ঘুরে বেড়াচ্ছে, এবং মুরগিগুলো কিন্তু বেশ হৃষ্টপুষ্ট, একটু অন্য রকমের দেখতে, বিভিন্ন প্রজাতির মুরগি হয়। এটা হলো ট্র্যাক্টর রয়েছে, পুরনো দিনের ট্র্যাক্টর। এবার এই দেশে গ্রামে অনেকে ঘোড়া পোষে, তো এই দেখো এখন যেহেতু এখানে শীতকাল, তো এরা অনেক সময় ঘোড়াকে এরকম পোশাক পরিয়ে রেখে দেয় গরম রাখার জন্য। আর এই যে বিশাল জলাশয়টা দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে, তার জলই সাধারণত কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়। জলের রঙটা দেখো কি সুন্দর নীল, পুরো আকাশের রঙের সাথে যেন মিলে গেছে। এই দেশে খুবই কম জায়গা আছে যেখানে ধানের চাষ হয়, তবে এখানে সাধারণত যেটা চাষ হয় সেটা হলো স্ট্রবেরি, আখ, ভুট্টা, আঙুর, তারপরে রাসবেরি, এই সমস্তই মেইনলি আর কি এখানে চাষ হয়। এছাড়া তো কলা বাগান, আম বাগান, লেবু বাগান, এই সব তো রয়েইছে, তারপরে বাদাম, এইসবই চাষ হয় মূলত। অনেকে আবার গ্রিন হাউস বানিয়ে এই সমস্ত চাষবাস করে, অনেকে বাগান করে, যেমন এই একজন করেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো পাতাগুলো কীরকম করে নড়ছে আর কি। আর এই গাছটাতে একটা কাঁঠাল ঝুলছে, তার কারণ কাঁঠালের সিজন শেষ, তাই সমস্ত ডালপালা কেটে দেওয়া হয়েছে, ওই একটা কাঁঠালই রেখে দিয়েছে। দূরে আম গাছ দেখা যাচ্ছে, আর এই সব পুরোগুলো কাঁঠাল গাছ, সব ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে। আর এটা খুব সম্ভবত উইপোকার ডিপি, তার কারণ এই পাশের গাছটা গোড়াটা পুরো ক্ষয়ে গেছে, তো সেটা দেখে আমার মনে হলো ওটা উইপোকার ঢিপি। আর এই অরেঞ্জগুলো কি সুন্দর হয়েছে দেখো, নিচেও অনেকগুলো পড়ে থাকে, মানে এই দেশে প্রচুর অরেঞ্জ হয়, এবং এরা অনেক অরেঞ্জ বিক্রিও করে, এবার সবসময় আবার অরেঞ্জ খায়ও না, এরকম নিচে পড়ে পড়েও কিন্তু নষ্ট হয়। আর এই বৈদ্যুতিক পোল মাথার উপর দিয়ে চলে গেছে, মানে এইটা খুবই কমন দৃশ্য এই দেশের কান্ট্রি সাইড দিয়ে যাওয়ার সময় চোখে পড়বেই। আর এই গ্রামের রাস্তাগুলো দিয়ে গাড়ি চালিয়ে কিন্তু বেশ মজা, তার কারণ কোনো ট্র্যাফিক নেই, শান্ত নিরিবিলি, মানে এতটা রাস্তা এলাম একটা মানুষজনও কিন্তু চোখে পড়লো না। আর এই বোর্ডটাতে আর কি বিজ্ঞাপন দিয়েছে এক্সক্যাভেটর, ব্যাকহো, মানে চাষবাসের জিনিসপত্র যদি কারো দরকার হয় তো যোগাযোগ করতে পারে। আর দেখতে পাচ্ছ এই গ্রামের বাড়িতেই কিন্তু আবার তাদের সোলার লাগানো থাকে বিদ্যুতের জন্য, তো আবার জলের ট্যাঙ্ক থাকে, মানে সমস্ত সুবিধাই তাদের থাকে। কুকুরও থাকে, শহরের বাড়িতে যেমন কুকুর থাকে, গ্রামের বাড়িতেও থাকে, একাধিক কুকুর থাকে। তারপরে অনেকে মধু চাষ করে, এই যে এখানে মধু চাষ হচ্ছে, সেই মধু তারা বিক্রি করে, সেটা তো কিছুক্ষণ আগেই দেখলে। আর চলো যাওয়া যাক। আর এই রাস্তার দু ধার দিয়ে দেখতেই পাচ্ছ যে রয়েছে জঙ্গল, আর রাস্তার লিমিট হলো ঘন্টায় 80 কিলোমিটার, তো কত জোরে গাড়ি যায় বুঝতেই পারছো। আর সেই জঙ্গল থেকে যখন ক্যাঙ্গারু ফুট হট করে বেরিয়ে আসে, তখন ধাক্কা লাগলে তো দুর্ঘটনা ঘটেই, তাই রাস্তার ধারে ক্যাঙ্গারু মরে পড়ে থাকতে দেখা যায়। যে যেমন রয়েছে ক্র্যাশ জোন বোর্ড লাগানো রয়েছে, এগুলো প্রায় অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডে এই বোর্ড দেখতে পাওয়া যায়, আর এই দুর্ঘটনাও দেখতে পাওয়া যায়। ভীষণই মর্মান্তিক দুর্ঘটনা, কিন্তু হ্যাঁ এগুলোই ভীষণই কমন। এনিওয়ে, এটা উইন্ড মিল, রয়েছে ফায়ার ডেঞ্জার রেটিং। এইটা আসলে জনগণকে সতর্ক করে দেওয়া হয় যে এই এলাকায় আগুন কিংবা বুশ ফায়ার লাগার সম্ভাবনা ঠিক কতটা, তার কারণ অনেকেই ক্যাম্পিংয়ে আসে, জঙ্গলে ট্রেকিংয়ে যায়, তো সেই জন্য। আর এই দেশে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই ময়লা ফেলার জন্য রাবিশ বিন থাকে, রিসাইক্লিং বিন থাকে, দেখো সব বাড়িতে নাম্বার রয়েছে, সব লেটার বক্সগুলো আলাদা আলাদা পিন নাম্বার থাকে আর কি ভিতরে গেটে এন্ট্রির জন্য, গেটটা কতটা বড়।
আর এই দেখো এখানে এরা জ্বালানি কাঠ বিক্রি করছে ক্যাম্পিংয়ের জন্য, মানে ক্যাম্প ফায়ারের জন্য, ফায়ার প্লেসের জন্য সব ব্যাগে করে করে, দামও লেখা রয়েছে, যার প্রয়োজন টাকা দিয়ে আর কি সে নিয়ে যাও। আর এই বাড়িটা দেখো কি সুন্দর, পুরো পিরামিডের মতো দেখতে, তিন কোণা, এরকম সচরাচর বাড়ি কিন্তু দেখতে পাওয়া যায় না। আর এই এদের ফেন্সের গা দিয়ে কি সুন্দর গাছগুলো লাগিয়ে রেখেছে, পুরো যেন চাঁদোয়ার মতো ছায়া ছায়া পরিবেশ। আবার এদের বাড়িতে হয়েছে লেবু গাছ, পেয়ারা গাছ, তবে তেমন পেয়ারা হয়নি, বেশ ছোট ছোট এখন পেয়ারাগুলো। আবার এদের ঘোড়াও আছে, এখানে বেশিরভাগ বাড়িতেই, গ্রামের বাড়িতে কিন্তু ঘোড়া থাকে। আর ওই যে দূরে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, ওইগুলো সাধারণত ঘোড়ার জন্য, মানে ঘোড়ারা ওই ঘরগুলোতে থাকে। আর এই দেখো ট্র্যাক্টর রাখা রয়েছে, শুধু তাই নয়, এইটা হলো চাষবাসের জন্য ব্যবহৃত একটা যন্ত্র, যেটা ঘোড়ায় টানে, মানে এটা পুরোনো দিনে আর কি এরকম ব্যবহৃত হতো, তো এরা সেটাকে আর কি প্রিজার্ভ করে রেখে দিয়েছে। এই ঘোড়া এখানে সামনে দিয়ে টানতো, ওখানটা বোধহয় লোকে বসতো। আর এই যে রয়েছে পুরোনো ভিনটেজ কার, এছাড়া প্রচুর পুরোনো জিনিস এখানটাতে রাখা রয়েছে, এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা, মানে এরকম সচরাচর দেখার সুযোগ কিন্তু মেলে না, তো সেই সৌভাগ্যটা আজকে হয়েছে। আর ওই দেখো কতগুলো ভেড়া মাঠে চড়ে বেড়াচ্ছে, এক পাল ভেড়া। আর এই হলো আনারস ক্ষেত, কত আনারস হয়েছে। কুকুরগুলো ডাকতে শুরু করেছে মানুষজন দেখে, স্ট্রেঞ্জার দেখলেই ব্যাস। এই দেশের জানো তো গ্রামের বাড়িতে সমস্ত সুবিধাই থাকে, এবং তারা আবার নিজেদের বাড়িও কিন্তু নিজেরা তৈরি করে, সেই মানে যাবতীয় সুযোগ সুবিধা তাদের কাছে কিন্তু রয়েছে। শুধু তাই নয়, এরা চাষবাসের ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহার করে। তবে আরেকটা ব্যাপার হলো, এদেশে যারা অনেকদিন গ্রামে থাকে তারা আবার মানে তাদের বাড়ি জমি বিক্রি করে দিয়েও কিন্তু অন্য জায়গায় চলে যায়। এই যেমন দেখা যাচ্ছে যে এখানে রিয়েল এস্টেট এখানে অ্যাড দিয়েছে, এই বাড়িটা বিক্রিতে আছে, দেখো কত বিশাল বড় জমি এবং কত বিশাল বড় বাড়ি, মানে এক একটা বাড়িতে অনেক সময় দেখা যায় যে 8-9টা করে ঘর থাকে এবং বিশাল বড় বড় ঘর হয়। এবং দেখো আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, ভীষণই নির্জন নিরিবিলি এলাকা। আর ওখানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর রাস্তার ওই পারে রয়েছে আরেকটা বাড়ি। যাই হোক, এবার ফেরার পালা, অস্ট্রেলিয়ার গ্রামের বাড়ি এবং এই নির্জন গ্রাম্য পরিবেশ কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে পরের ব্লগে, খুব ভালো থেকো, আবার কথা হবে, দেখা হবে, টাটা।